কক্সবাজারে অনুষ্ঠিত হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন করা হয়। জেলার পাবলিক হলের শহীদ দৌলত ময়দানে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাগরণের গান ও নৃত্য পরিবেশন করে। ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে কয়েকটি জেলার সঙ্গে একত্রে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। এই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান ও অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা। তারুণ্যবুরা মুগ্ধ, হ্যালো ডট বিডি নিউজ 24.com, কক্সবাজার।